ঢাকাই চলচ্চিত্রের হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি কাজের পাশাপাশি নেট মাধ্যমেও বেশ সরব তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ে নানান লুকে নেটিজেনদের নজর কাড়েন এই নায়িকা এবার নতুন লুকে রীতিমতো ভক্তদের চমকে দিলেন তিনি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন লুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন তুমি যেখানে আমি সেখানে সিনেমার জন্য নতুন লুক ওই ছবিতে গোল্ডেন রঙের বব হেয়ার কাটে দেখা যায় ববলিকে সেই সঙ্গে নায়িকার পরনে রয়েছে ব্লু আর হলুদ রঙের কম্বিনেশনের একটি পোশাক হালকা মেকআপে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি নতুন লুকে যেন রীতিমতো নজর কাটছেন ভক্তদের পোস্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই তেত্রিশ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বুবলির কমেন্ট বক্সে জানা গেছে সম্প্রতি নায়িকার নতুন সিনেমা তুমি যেখানে আমি সেখানে সিনেমার প্রথম লটের শুটিং শুরু হয়েছে আর এটি নির্মাণ করছেন দেবাশিস বিশ্বাস বর্তমানে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলি মূলত নতুন লুকটি সেই সিনেমার জন্যই কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান এক সাক্ষাৎকারে বুবলি বলেন এটি শতভাগ কমেডি সিনেমা সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ তারপরও আমার দিক থেকে চেষ্টা করছে যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার সিনেমায় নতুন লুক প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছে লুকগুলো দর্শকদের ভালো লাগবে